আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রাম গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বঙ্গবন্ধু কর্নারের বই সরবরাহে আরও জালিয়াতি, নাজমুলের কপিরাইট ছাড়াই পৌনে 3 কোটি টাকার বিল তুলে নেওয়ার অভিযোগ। দেশে করোনায় আরও 42 জনের মৃত্যু, নতুন করে শনাক্ত 2485 জন। বেড়িবাঁধ ভেঙে আবার প্লাবিত উপকূল, সাতক্ষীরায় ডুবে গেছে 45টি গ্রাম। চট্টগ্রাম মহানগরীর সৌন্দর্য বর্ধন ও বেসরকারি দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সিটি কর্পোরেশনকে সহযোগিতার আশ্বাস এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এবং কক্সবাজারে 13 লাখ পিস ইয়াবাসহ একটি ট্রলার জব্দ করেছে র্যাব, 2 মাদক কারবারি আটক। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। বঙ্গবন্ধু কর্নারের জন্য শেখ রাসেলের নামে বই নিয়েও জালিয়াতির অভিযোগ উঠেছে সাধিকা নামের একটি প্রকাশনা সংস্থার বিরুদ্ধে। বইটির লেখক অধ্যাপক নাসরিন আহমেদকে না জানিয়ে পৌনে 3 কোটি টাকার বই বিক্রি করা হয়েছে। প্রতিষ্ঠানটির কর্ণধার নাজমুল হোসেন কপিরাইট সংক্রান্ত কাগজপত্র আছে দাবি করলেও অন্য লেখকরা তা প্রত্যাখ্যান করেছে। কপিরাইট অফিস বলছে, লেখকের অনুমতি ছাড়া বই ছাপানো ও বিক্রি দণ্ডনীয় অপরাধ। বিস্তারিত মাহবুব কবির চপলের রিপোর্টে। শিশু কিশোররা যাতে শেখ রাসেল সম্পর্কে জানতে পারে সেজন্য বঙ্গবন্ধু কর্নারে রাখতে অমর শেখ রাসেল নামের বইটি নির্বাচন করা হয়। সাধিকা পাবলিশার্স নামের প্রকাশনা সংস্থা বইটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কাছে পৌনে 3 কোটি টাকায় বিক্রি করে বিল তুলেছে। কপিরাইট তো দূরের কথা, এত টাকায় বই বিক্রি করা হয়েছে তা লেখককেই জানানো হয়নি। আমি কিন্তু এই যে এডিটোরিয়ালের যেটুকু কাজ সেটাকে করেই কিন্তু শেষ করেছি। তারপরে এই বইটা কোথায় যাচ্ছে, কত টাকায় কেনা বেচা হচ্ছে, সেগুলো কিন্তু আমি একেবারেই খোঁজও করিনি। আমার তো মনে হয় না যে আমার খোঁজ করতে হবে। টাকা পয়সা ব্যাপারে আমি কিছু জানি না। বঙ্গবন্ধু যে কর্নারে গেছে এগুলো তো আমার সাথে তো এরপরে আর কোনো রকমের করেসপন্ডেন্স আদান প্রদান কিছু হয়নি। এ বিষয়ে জানতে ফোন করা হলে রিসিভ করেননি সাধিকা পাবলিশার্স ও জার্নি মাল্টিমিডিয়ার কর্ণধার সাংবাদিক নাজমুল হোসেন। তবে তিনি ফেসবুকে দাবি করেন, বঙ্গবন্ধু কর্নারে দেয়া 3টি বইয়েরই কপিরাইট আছে। আসলেই কি তাই? গত 28 জুলাই বঙ্গবন্ধু মানে স্বাধীনতা বইয়ের লেখক অমিতাভ দেউরিকে কপিরাইট হস্তান্তরের কাগজপত্র পাঠান নাজমুল। 7 লাখ টাকার বিনিময়ে জার্নি মাল্টিমিডিয়ার নামে স্বত্ব বিক্রির প্রস্তাব দেন তিনি, কিন্তু তা কার্যকর হবে 2 বছর আগে থেকে, অর্থাৎ 2018 সালের এপ্রিল থেকে 2058 সাল পর্যন্ত বা আজীবন। তবে তা ফিরিয়ে দেন অমিতাভ দেউরি। কপিরাইট অফিস বলছে, লেখকের অনুমতি ছাড়া বই ছাপানো ও বিক্রি দণ্ডনীয়। সেক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাথে টাকা ভাগাভাগির যে চুক্তির কথা বলা হচ্ছে তা বিধিসম্মত হয়নি। যে রাইটার সেই মেইন কপিরাইটের অধিকারী, তবে রাইটারের অনুমতি ছাড়া প্রকাশক সেটা প্রকাশ করতে পারবে না। যদি প্রকাশক রাইটারকে না জানিয়ে প্রকাশ করে, এটা আইনে কি বলে? রাইটার সেটা আইনের আশ্রয় নিতে পারবে, এটা সেই অন্যায় কাজ করলো। এক তো হচ্ছে বেআইনি ভাবে প্রকাশ করছে, সেই জন্য কারাদণ্ড হবে, আবার এই যে লাভের অংশটা দিয়ে দিতে হবে, প্লাস তারপরে জরিমানাও হবে। এদিকে বঙ্গবন্ধু কর্নারের জন্য নির্বাচিত 8টি বইয়ের মধ্যে একজনেরই 3টি বই স্থান পাওয়ায় তীব্র ক্ষোভ জানিয়েছে প্রকাশক সমিতি। প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় বঙ্গবন্ধু কর্নারের জন্য বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বিষয়ক বই ক্রয় করছে, তখন কি সেসব লেখক বা সেসব প্রকাশকদের যথাযথ মূল্যায়ন করেছেন? আমরা এখন যে 2-1টি প্রতিষ্ঠানের নাম শুনছি, সেসব প্রকাশনা প্রতিষ্ঠানই কোনো অস্তিত্ব আছে কি না সেটা নিয়েও সন্দেহ আছে। তাদের আদৌ বাংলাদেশ, অন্তত বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির তারা সদস্য নয়। এ বিষয়ে প্রাথমিক শিক্ষা সচিব দায় চাপিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ফসিউল্লাহর উপরে। 40টা দিয়ে আমরা এই বইগুলো কেনার জন্য ডিজিকে বলেছি যে পিপিআর, পিপিএ এবং মেধাস্বত্ব আইন ফলো করে কেনার জন্য। এরপরে ডিজি এগুলো কিনেছে, এগুলো আমি কিনি নাই, সেটা তো ডিজি ডিপিউকে জিজ্ঞাসা করেন।
তিনি করোনায় আক্রান্ত হয় কথা বলা সম্ভব হয়নি। নাজমুলের দুই প্রকাশনা সংস্থার তিনটি বইয়ের বিল এসেছে 20 কোটি টাকা। একটির বিল তুলতে পারলেও বিতর্কের কারণে আটকে আছে 3053 দিন ও বঙ্গবন্ধু মানে স্বাধীনতা বইয়ের বিল, তা তুলতে চলছে জোর তদবির। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় আরও 42 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 3983 জনে। সবশেষ একদিনে 13,382টি নমুনা পরীক্ষায় নতুন করে 2,485 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 18.57%। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 2,97,083 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,784 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 1,82,875 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 61.56%। মৃতদের মধ্যে 31 জন পুরুষ ও 11 জন নারী। 24 ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ 21 জন, চট্টগ্রাম বিভাগে 7 জন, খুলনা বিভাগে 6 জন, রাজশাহী বিভাগে 3 জন এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগে 2 জন ও বরিশাল বিভাগে 1 জন মারা গেছেন। বিভিন্ন জেলায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে আজও অন্তত 15 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 18 দিন পর নারায়ণগঞ্জে মারা গেলেন 3 জন। গত 24 ঘন্টায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে চট্টগ্রাম ও খুলনায়। জেলা প্রতিনিধিতে পাঠানো ছবি ও তথ্যের ভিত্তিতে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। করোনা বিস্তারের শুরুর দিকের হটস্পট নারায়ণগঞ্জে 18 দিন পর আবার করোনায় 3 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ 2 জন ও উপসর্গ নিয়ে 1 জন মারা গেছেন। তবে জেলায় করোনার প্রকোপ এখন অনেকটা কম। সবশেষ 24 ঘন্টায় 207 জনের নমুনা পরীক্ষায় মাত্র 4 জন শনাক্ত হয়েছেন। খুলনায় করোনা আক্রান্ত 2 জন ও উপসর্গ নিয়ে আরও 1 জনের মৃত্যু হয়েছে। বিভাগের 10 জেলায় 390 জনের নমুনা পরীক্ষা করে 108 জন করোনা শনাক্ত হয়েছেন। বিভাগে মোট আক্রান্তের সংখ্যা 17,334 জন, সুস্থ হয়েছেন 12,162 জন। চট্টগ্রামে করোনা আক্রান্ত আরও 2 জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 265 জন। গত 24 ঘন্টায় 765 জনের নমুনা পরীক্ষা করে 105 জনের করোনা শনাক্ত হয়েছে। বগুড়ায় করোনা আক্রান্ত হয়ে আরও 2 জন মারা গেছেন, এদের 1 জন পুরুষ ও 1 জন নারী। 318টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছেন আরও 58 জন। বরিশালে করোনা আক্রান্ত হয়ে 1 জনের মৃত্যু হয়েছে। বিভাগের 6 জেলায় নতুন আক্রান্ত হয়েছেন 36 জন। মোট আক্রান্তের সংখ্যা 7,184 জন আর প্রাণ হারিয়েছেন 149 জন। ময়মনসিংহে করোনা আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। নোয়াখালীতে করোনায় মারা গেছেন আরও 1 নারী। জেলায় নতুন শনাক্ত 47 জন। করোনায় দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার 50 বছর বয়সী এক পুরুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ঠাকুরগাঁও 2 আসনের সংসদ সদস্য দবিরুল ইসলাম সহ 16 জন। নগাঁয় করোনায় মারা গেছেন আরও 1 জন। এদিকে করোনায় আক্রান্ত রাজশাহীর সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মনসুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য বিমানবাহিনীর হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে। সবশেষ 24 ঘন্টায় যশোরে আরও 77 জন করোনা শনাক্ত হয়েছেন। এছাড়া হবিগঞ্জে 18, জামালপুরে 11, নাটোরে 10 জন শনাক্ত হয়েছে। রংপুরে 24 ঘন্টায় 188 জনের নমুনা পরীক্ষা করে আরও 41, শেরপুরে শিশুসহ 2 জন এবং নেত্রকোনায় গত 24 ঘন্টায় 1 জন নতুন করে করোনা শনাক্ত হয়েছেন। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দেশের বিভিন্ন স্থানে এবার শুরু হয়েছে নদী ভাঙ্গন। জোয়ারে উপকূলীয় বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে 745টি গ্রাম। জামালপুরের ইসলামপুরে যমুনা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্প বাঁধ ধসে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এদিকে পানির চাপ আর তীব্র স্রোতের কারণে ভোলায় গত 6 দিনেও বাঁধ নির্মাণ করা যাচ্ছে না। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে এস এম আশরাফের রিপোর্ট। বহুরূপী নদী, কখনো সে ভাসিয়ে নিয়ে যায় গ্রামের পর গ্রাম, আবার কখনো তার ভাঙনে নিঃস্ব হয়ে পড়ে হাজারো মানুষ। সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগর উপকূলীয় এলাকার বেড়িবাঁধে থাকা মানুষজন নদীর সেই ভয়ঙ্কর রূপের সম্মুখীন।
সাইক্লোন আম্পানে যেসব বেড়িবাঁধ ধসে পড়েছিল সেগুলো গত তিন মাসেও নির্মাণ করা হয়নি। সেসব স্থান দিয়েই গত পাঁচ দিন ধরে গ্রামে ঢুকছে পানি, সেখানে নেই বিদ্যুৎ, রান্না খাওয়ার জায়গাও নেই। আমাদের বেড়িবাঁধ ভেঙে এলাকার কোনো আমাদের ঘর বাড়ির অস্তিত্ব নাই, এখন আমাদের উপর আল্লাহ ছাড়া আর কেউ বলবে না। কালকে দুপুরি খাইনি, তার আগের দিন দুপুরি খাইনি, আর আজকে কার্পেটে তুলে ভাপড়ে নিয়ে সারু বসে খাইয়ে দমস্তরিতে সকলে যাতে আমরা স্থানীয়ভাবে একটি ব্যবস্থা করে তুলতে পারি সে ব্যবস্থাটি ইতিমধ্যে নেওয়া হয়েছে। জামালপুরের ইসলামপুরে যমুনা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্প বাঁধে ধস দেখা দিয়েছে। শশারিয়াবাড়ি এলাকায় 60 মিটার নদী গর্ভে বিলীন হয়ে গেছে। একবার ডাবি যাচ্ছে, আমরা এক গলা পানির মধ্যে কিছু আমরা পাই করে পাইনি খেয়ে বাঁধের নিচ থেকে অপরিকল্পিতভাবে ড্রেজারে বালি উত্তোলন ও নির্মাণ কাজে অনিয়মকেই এই ধসের জন্য দায়ী করেছেন স্থানীয়রা। পাইলিং তো করেছে সেবে সেবে, মানে খালি সুরের আড্ডা, অন্যদিকে নিম্নচাপের প্রভাবে ও উজানের পানির তোড়ে ভোলায় ভেঙে যাওয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ছয় দিনেও মেরামত করা যায়নি। পানি উন্নয়ন বোর্ড গত চার দিন ধরে সংস্কার কাজ করলেও তা জোয়ারে ভাসিয়ে নিয়ে যায়। বর্তমানে ভোলার পূর্ব ইলিশার 12টি গ্রামের 4,000 পরিবার পানিবন্দী। বেড়িবাঁধ ভেঙে যাওয়ার কারণে আমরা চরম পানির ভিতরে দুর্ভোগ অবস্থায় জীবনযাপন করছি। গরু বাছুর লই আমরা ওর বেকা দেয় আছি, ধান পান জ্বালাছানি সব তলে গেছে। এদিকে নদীর পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে বরিশাল, ঝালকাঠি, মানিকগঞ্জ এবং নেত্রকোনায়। এস এম আশরাফ, এটিএন বাংলা। চট্টগ্রাম মহানগরীর সৌন্দর্য বর্ধন ও বেসরকারি দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক খোরশেদ আলম সুজনের সাথে সৌজন্য সাক্ষাতে এ আশ্বাস দেন তিনি। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম স্বামী। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক খোরশেদ আলম সুজনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এ সময় খোরশেদ আলম সুজন চট্টগ্রামকে আরও সুন্দর, আকর্ষণীয় ও পর্যটক আকৃষ্ট করতে এটিএন পরিবারের সহযোগিতা চান। প্রভাব আছে, আপনি আমাদের চট্টগ্রামের বেসরকারি বিনিয়োগের জন্য একটু মেহমানি করে উদ্যোগ নিতে পারেন। এ সময় ডক্টর মাহফুজুর রহমান নগরবাসীর দুর্ভোগ লাঘবে সিটি কর্পোরেশনের নেয়া বিভিন্ন উদ্যোগের জন্য নতুন প্রশাসককে ধন্যবাদ জানান। নবনিযুক্ত প্রশাসককে সব রকম সহযোগিতারও আশ্বাস দেন এটিএন বাংলার চেয়ারম্যান। আমি একটু একটু আশ্বাস দিতে চাই যে আমাদের কিছু ফাইন্যান্সার আছে যারা বড় বড় ফাইন্যান্স করতে বাংলাদেশে ইন্টারেস্টেড, আমি তাদেরকে নিয়ে আসবো, নিয়ে এসে কথা বলাবো। কথা বলে যদি তারা ইন্টারেস্টেড হয় আপনারা বলবেন টার্মস অ্যান্ড কন্ডিশন কী হতে পারে, কীভাবে তা করতে পারে। কারণ প্রত্যেকটা দেশের তারা ওরা মিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করবে, তারপরে এটাকে রিপে কেমন করে হবে সেগুলি একটা ব্যাপার আছে। এটিএন বাংলা চট্টগ্রামের বিভাগীয় প্রধান আলী আব্বাস এবং প্রশাসকের একান্ত সচিব এম এ হাশিম সহ বিশিষ্টজনরা এই সময় উপস্থিত ছিলেন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা। মিয়ানমার থেকে কক্সবাজারে আসা 13 লাখ পিস ইয়াবা সহ একটি ট্রলার জব্দ করেছে র্যাব। ভোরে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে এক রোহিঙ্গা সহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। র্যাব 15 মুখপাত্র আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদি জানান, মিয়ানমার থেকে বড় একটি ইয়াবার চালান কক্সবাজারের খুরুশকুল মাঝের ঘাটের দিকে যাচ্ছে এমন সংবাদ পায় তারা। পরে সাগরে অভিযান চালিয়ে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের আয়াজ ও কক্সবাজারের ঝিলংজা ইউনিয়নের বিল্লাল সহ মাদকের চালানটি আটক করে র্যাব। 13 লক্ষ ইয়াবা উদ্ধার করেছি আমরা, এটা একটা বড় চালান এবং আমাদের একই সাথে মায়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত নাগরিক আয়াজ, বশির আহমেদ এবং সেই সাথে মোহাম্মদ বিলাল আরেকজন বয়স 45, তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের সাথে ফিশিং বোট, মোবাইল, সিম কার্ড সহ কিছু নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এই মাদকের মূল্য আনুমানিক 40 কোটি টাকা।
কুমিল্লা 14 গ্রাম থেকে 21,350 পিস ইয়াবা সহ 2 মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। চট্টগ্রাম ঢাকা মহাসড়কের ফুড প্যালেসের সামনে একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা অভিনব কৌশলে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে ইয়াবা বেচাকেনা ও সরবরাহ করে আসছিল বলে জানায় র‍্যাব। সরকারের সিদ্ধান্তে পায়রা সমুদ্র বন্দরকে 500 কোটি টাকা অনুদান দিতে গিয়ে বিপাকে পড়েছে চট্টগ্রাম বন্দর। বিশাল অঙ্কের এই অর্থের যোগান দিতে চাপে পড়েছে দেশের প্রধান এই সমুদ্র বন্দরের সক্ষমতা, যা ঠেকাতে আন্দোলনের ঘোষণা দিয়েছেন বন্দরের সিবিএ নেতারা। চট্টগ্রাম থেকে সৈয়দ তামিম মাহমুদের রিপোর্ট। করোনার বিশ্ব মহামারীর সাথে দেশে ক্রমবর্ধমান অর্থনীতির চাপে এমনিতেই নাজুক বন্দরের পরিস্থিতি। এর সাথে চলছে বন্দর উন্নয়ন, আধুনিক যন্ত্রপাতি সংযোজন, বে টার্মিনাল নির্মাণ সহ বেশ কয়েকটি বড় প্রকল্প। আছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণের মহাপ্রকল্প। এসব উন্নয়ন কর্মসূচির পাশাপাশি এখন চট্টগ্রাম বন্দরকে পায়রা সমুদ্র বন্দরের জন্য প্রায় 500 কোটি টাকা অনুদান দিতে বলেছে মন্ত্রণালয়। আপত্তি সত্ত্বেও যা এরই মধ্যে পাশ হয়েছে চট্টগ্রাম বন্দর পরিচালনা পর্ষদের সভায়। আগে 50 কোটি টাকা সুদমুক্ত ঋণ দেওয়া হলেও এবার অনুদান হিসেবে দিতে বলা হয়েছে 461 কোটি 90 লক্ষ টাকা। চট্টগ্রাম বন্দরের নিজস্ব অবকাঠামো স্বয়ংসম্পূর্ণ যেহেতু এখনও হয়নি, সে কারণে চট্টগ্রাম বন্দর যারা ব্যবহার করছে তারা পুরো মাত্রায় সেবাটুকু পাচ্ছে না। যারা আমরা আরএমজি বিজনেস করি তারা কিন্তু লিড টাইম ক্রাইসিসের একটি মূল কারণ হচ্ছে চট্টগ্রাম বন্দর প্রতিযোগী অন্য দেশের বন্দরগুলোর সাথে শতভাগ সক্ষমতা কিন্তু এখনও অর্জন করেনি। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা না বাড়িয়ে পায়রা বন্দরকে এত বিশাল অঙ্কের টাকা দেওয়ার এমন আয়োজনে ক্ষুব্ধ শ্রমিক কর্মচারীরা। বন্দর পাচারের স্বার্থে যদি আন্দোলনের প্রয়োজন হয় তাহলে আমরা আন্দোলন করতে পারব না। গত অর্থ বছরে চট্টগ্রাম বন্দর আয় করে 2,936 কোটি টাকা, যা আগের বছরের চেয়ে 13 কোটি টাকা কম। বিপরীতে একই বছর বন্দরের অপারেশন ব্যয় ছিল 2,114 কোটি টাকা, যা আগের বছরের চেয়ে 95 কোটি টাকা বেশি। করোনার মহামন্দায় এবার 6 মাসে চট্টগ্রাম বন্দরে আয় কমেছে 250 কোটি টাকারও বেশি। এরপরও কেন এই অনুদান? ব্যবসায়ীদেরকে একটা প্রণোদনা দিয়েছি যে স্টোর রেন্ট যেটা বললাম এই স্টোর রেন্ট আমরা মকুফ করে দিয়েছি, যার ফলে আমরা এই প্রায় 200 থেকে 250 কোটি টাকা আমরা এইভাবে এই প্রণোদনায় বন্দরের আয় হতে বন্দর এটা আয় হয়নি। দেশের বাণিজ্যের চাপ সামাল দিতে এমন সিদ্ধান্ত বদলে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর দিকেই সরকারের গুরুত্ব দেওয়ার পরামর্শ সিবিএ নেতা ব্যবসায়ী ও বন্দর ব্যবহারকারীদের। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার আসামি বরখাস্তকৃত পুলিশের 7 সদস্যকে আবারও 4 দিনের রিমান্ড দিয়েছে আদালত। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব আবারও রিমান্ডের আবেদন করলে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারহাস 7 পুলিশ সদস্যের প্রত্যেকের 4 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ওই মামলার প্রধান 3 আসামি বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাস, ইন্সপেক্টর লিয়াকত আলী ও এসআই নন্দ দুলার রক্ষিতের আগের 7 দিনের রিমান্ড শেষ হয় আজ। বৃহস্পতিবার 7 দিনের রিমান্ড শেষ হয় বাকি 4 পুলিশ সদস্যের। সপ্তাহব্যাপী রিমান্ডে এই 7 পুলিশ সদস্যের কাছ থেকে চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে র‍্যাব। আমাদের টোটাল 7 জন আসামি ভাই, 4 জন আসামি হাজতে ছিল। এই 4 জন আসামির ব্যাপারে আমরা 7 দিনের রিমান্ড চেয়েছিলাম, 4 জনের জন্য 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত। আর 3 জন আসামি আজকে যাদেরকে প্রডিউস করা হয়েছে কোর্টে, এদের ব্যাপারে আমরা 7 দিন রিমান্ড চেয়েছি কন্টিনিউয়াস জিজ্ঞাসাবাদের জন্য, এখানেও বিজ্ঞ আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। নানা কর্মসূচির মধ্য দিয়ে কিশোরগঞ্জের ভৈরবে পালিত হল 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহত মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী আইভি রহমানের 16তম শাহাদত বার্ষিকী। এই উপলক্ষে ঢাকা সিলেট মহাসড়কের পাশে নির্মিত আইভি রহমানের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠন। ভৈরব উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইদুল্লাহ মিয়া ও পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম বাকি বিল্লা সহ অন্যান্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া দলীয় কার্যালয়ে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। এছাড়া করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে বারবার মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। ধন্যবাদ সবাইকে।